আসসালামু আলাইকুম, তোমাদের সবাইকে আবারও শুভেচ্ছা। এর আগেও আমি বেশ কয়েকটি শেয়ার ফোর্স ডায়াগ্রামের উপরে কিছু প্রবলেম নিয়ে এসেছিলাম তোমাদের সামনে, আজকে নতুন করে আবার ক্যান্টিলিভার বিম নিয়ে এসেছি। তোমরা ক্যান্টিলিভার বিমটা বুঝতে তোমাদের অনেক সমস্যা হয়, করতে অনেক কনফিউশন থাকে, যার কারণে কিছুটা যদি কনফিউশন দূর হয়, দেখো আমি একটা সমস্যা এনেছি এখানে। ক্যান্টিলিভার বিমটা আমার এদিকে সাপোর্ট আর এদিকে খোলা, এই প্রান্তে কিন্তু কোনো সাপোর্ট নেই। এখানে দুইটা লোড আমি অ্যাড করেছি, একটা কনসেন্ট্রেট লোড এবং একটা ডিস্ট্রিবিউটেড লোড। তোমাদেরকে তো আগেই বলেছি সিম্পলি সাপোর্টেড বিমে ডিস্ট্রিবিউটেড লোডটা সবসময় গুণ হয়ে যাবে, যেহেতু কেজি পার মিটার দূরত্বের সাথে গুণ হয়ে যাবে এবং কাজ করবে সেন্টারে। ঠিক সেইভাবেই আমরা প্রবলেমটা করব, কিন্তু সিম্পলি সাপোর্টেড বিম থেকে এখানে প্রবলেমটা একটু আলাদা। তোমরা একটু মনোযোগ দিয়ে শোনো, যে যখন আমি আর এ বের করব, আর এ হবে এখানে আমার তিনটা ফোর্স কাজ করে, খেয়াল করে দেখো। একটা হচ্ছে আপওয়ার্ড বা ভার্টিক্যাল ফোর্স, একটা হচ্ছে হরিজন্টাল ফোর্স, আর একটা মুভমেন্ট, তিনটা কাজ করে। তো হরিজন্টাল ফোর্সে যেহেতু আপাতত আমরা কোনো কাজ করছি না, এখানে কোনো এটা নিয়ে কথা বলবো না, আমরা ভার্টিক্যাল ফোর্স নিয়ে কথা বলবো। যেহেতু এটা চাপ দিচ্ছে এদিকে, তোমরা খেয়াল করে দেখো, বিমটা যদি এরকম হয়, আমি যদি এদিকে চাপ দিই ওপর থেকে, তাহলে বিমটা এভাবে বেঁকে যায়। অর্থাৎ এটা আমি এখানে তোমাদেরকে বলছি যে বিমটা যদি এরকম থাকে তাহলে এটা স্যাগিং হয়ে যাবে, সরি হকিং অবস্থায় থেকে যাবে, এই যে এইভাবে বেঁকে যাবে বিমটা। এই যে অবস্থা আবার খেয়াল করো, এইটা বিমটা, বিম এখানে এভাবে বাঁকা হয়ে যাবে। বাঁকা হওয়ার কারণে এটা কিন্তু হকিং অবস্থা, হকিং অবস্থাতে সবসময় বেন্ডিং মোমেন্ট তোমাদেরকে মনে রাখতে হবে যে নেগেটিভ হবে। হকিং অবস্থায় বেন্ডিং মোমেন্ট নেগেটিভ হবে। এটা যখন আমি রিয়াকশন বল ক্যালকুলেশন করবো, তখন এই পজিশনের কথা আমার চিন্তা করার দরকার নেই। আমি রিয়াকশন বল বের করবো, রিয়াকশন হবে টোটাল বলে সামেশন। তাহলে আমার বল এদিকে আসছে, এদিকে যদি চাপ দিচ্ছে, তাহলে এদিকে যদি আমি একটা রিয়াকশন বলটা এইদিকে কাজ করবে, দুইটাই দেখো ডাউনওয়ার্ড, দুইটাই ডাউনওয়ার্ডের কারণে এটা আপওয়ার্ড কাজ করবে। খেয়াল করে দেখো, আমি লিখে দিয়েছি যে রিয়াকশন বল আর এর সমান টোটাল লোড। এখানে টোটাল লোড বলতে এখানে আসছে যে আমার 120 যোগ 50 ইঞ্চু দূরত্ব, 50 ইঞ্চু 2 তাহলে 100। এখানে আমি লিখে দিয়েছি দেখো, আর এর সমান সমান 120 প্লাস 50, 120 প্লাস 50 ইঞ্চু 2 সমান সমান 220 কেজি। তোমরা কি বুঝতে পেরেছো? দেখো এটা কিন্তু ডাউনওয়ার্ডের জন্য এটা আপওয়ার্ড কাজ করছে। এখন যদি আমি এসএফডি আঁকাই, এসএফডি দেখো, প্রথমে এসএফডি এই বিন্দুতে জিরো হবে, এরপরে আমার এখানে আপওয়ার্ড ফোর্স কোথায়, 220। এখানে আমি ধরে নিলাম যে আপওয়ার্ড ফোর্স এখানে আমার 220 কেজি। এইখানে কত হবে, এইখানে আমার এখানে যখন আনবো, তখন আমার এটা লেফটে হবে হচ্ছে যে 220 আগে থেকে পজিটিভ ছিল, মাইনাস এখানে যেহেতু নিচে ডাউনওয়ার্ড কাজ করছে, মাইনাস 50 ইন্টু 2। খেয়াল করে দেখো, আমি লিখেছি 220 মাইনাস 50 ইন্টু 2 সমান সমান 120। তাহলে এখানে আমার কাজ করছে 120। আমি ধরে নিলাম যে এটা এই পজিশন হচ্ছে 120 কেজি। এরপরে আমার বি যেটা লেফট এই বিন্দুতে, এই বিন্দুতে কাজ করছে, সরি রাইট, রাইটে কাজ করছে, আগে থেকে আমি পেয়েছি পজিটিভ 120, আর এখানে যেহেতু মাইনাস নিচের দিকে নামছে, সেহেতু মাইনাস 120 সমান সমান 0। তাহলে আমি এখানে 0 বসাই দিলাম, এটা পজিটিভ থাকবে। আমরা সবসময় শিয়ার ফোর্স ক্যালকুলেশন করব এই সাইড থেকে, মানে বাম সাইড থেকে। এই বিমটা যদি এদিকে ঘুরেও থাকে, ওটাও আমি পরবর্তী আর একটা ইয়েতে দেখাবো, যে বিমটা যদি এদিকে থাকে তাহলে এদিকে নেগেটিভ ফোর্স তখন কাজ করবে, যেহেতু এদিকে আসে সেহেতু এদিকে আগে আমার উপরে উঠছে এখানে পজিটিভ, তারপরে আস্তে আস্তে নিচে নামছে। এরপরে দেখো বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম। বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামে তোমাকে আগে বলেছি হগিং পজিশনে সবসময় বেন্ডিং মোমেন্ট আমরা ক্যালকুলেশন করবো সবসময় মুক্ত প্রান্ত থেকে, এবং তোমাদেরকে মনে রাখতে হবে যে ক্যান্টিলিভার বিমে সাপোর্টে বেন্ডিং মোমেন্ট হচ্ছে সর্বোচ্চ, ক্যান্টিলিভার বিমের সাপোর্টে বেন্ডিং মোমেন্ট সর্বোচ্চ। আমি দুইভাবে বের করতে পারি, মোমেন্ট পদ্ধতিতে আবার এরিয়া পদ্ধতিতে।
এরিয়া পদ্ধতিতে বের করা আমার সুবিধা হবে, যেহেতু এখানে ডিস্ট্রিবিউটেড লোড আছে আমার সরাসরি বেন্ডিং মোমেন্টটা হবে নেগেটিভ এইরকম। আমি আবার দেখাচ্ছি নেগেটিভ এরকম, এখানে এখানে মোমেন্টটা কত হবে জাস্ট এটার এরিয়া, এরিয়া আমি বের করে নিয়েছি 220 + 120 / 2 এটা গড় করে নিলাম, ডিভাইড বাই টু ইন্টু দূরত্ব, দূরত্ব করে দিয়েছি 340 কেজি মিটার। কিন্তু যদি আমি মোমেন্টটা ইয়েতে ক্যালকুলেশন করতাম মোমেন্ট মেথডে, তাহলে দেখো এখান থেকে খেয়াল করো এখানে আমি মোমেন্ট নিব, এখানে আসছে -120 × এখান থেকে এটার দূরত্ব -120 × 2, মাইনাস এটাও নিচের দিকে কাজ করছে -50 × 2 × এখান থেকে সেন্টার থেকে এই পর্যন্ত দূরত্ব, সেন্টার থেকে এই পর্যন্ত দূরত্ব এটা 1। এই দেখো আমি লিখেছি এখানে -120 × 2 -50 × 2 × এর অর্ধেক হয়েছে -340 এটা আসছে। এখন তোমরা বলতেই পারো যে এটা পজিটিভ থাকলে এটা কেন নেগেটিভ হলো, তোমাদেরকে আবারও বলছি যে এটা হগিং পজিশনে আছে, যদি স্ট্যাগিং পজিশনে থাকে তাহলে অন্যরকম, হগিং পজিশনে থাকলে অলওয়েজ বেন্ডিং মোমেন্টটা এই এই এইভাবে কাজ করছে। যেহেতু আমি তোমাদেরকে আবার বললাম যে আমি এভাবে যদি ফিক্সডভাবে একটা সাপোর্ট ধরি, আমি যদি এখান থেকে চাপ দিই তাহলে দেখো কোন দিকে কাজ মানে নিচের দিকে নেমে যাচ্ছে, যেহেতু এটা হগিং পজিশনে আছে সেহেতু এখানে বেন্ডিং মোমেন্ট অলওয়েজ আমাদের ক্যান্টিলিভার বিমে নেগেটিভ হবে। আজকে এখানেই, ধন্যবাদ সবাইকে।